নমস্কার বন্ধুরা, আমি সায়নি। আমার লিভিং উইথ সায়নি পরিবারে জানাই তোমাদের অনেক স্বাগত। বন্ধুরা, সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা। হিন্দু ও বৌদ্ধ ধর্মের ঐতিহ্য মতে পালিত একটি উৎসব হলো গুরু পূর্ণিমা। এই দিন বিশেষত গুরু পূজা করা হয়। গুরু শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে, যার গু শব্দের অর্থ হলো অন্ধকার বা অজ্ঞান এবং রু শব্দের অর্থ হলো যা অন্ধকারকে দূরীভূত করে। এই গুরু পূর্ণিমার দিন অনেকে বাড়িতে সত্যনারায়ণ পুজো, অনেকে আবার লক্ষ্মীনারায়ণ পুজো, অনেকে আবার রাধা মাধব ও লাড্ডু গোপালের পুজো করে থাকেন। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমরা এই দিন বাড়িতে সহজ সরল পদ্ধতিতে পুরোহিত ছাড়াই সত্যনারায়ণ পুজো করতে পারো, তার মন্ত্র এবং মোকাম কিভাবে বানাবে তার পদ্ধতি। আশা করছি আজকের পূজাবিধি তোমাদের ভীষণ ভালো লাগবে, তাই শেষ অবধি দেখার অনুরোধ রইল সবাইকে। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর মন্দিরে, আর এখন সেরে নিচ্ছি আচমন। তার জন্য হাতে নিয়ে নিলাম একটু গঙ্গা জল। এবার নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু তিনবার বলে আমি আচমনটি সেরে নেব এবং হাতটিকে ভালো করে পরিষ্কার জল দিয়ে আবার ধুয়ে নেব। আমি নারায়ণ ঠাকুরকে পাতবো এখানে। তার জন্য দেখো একটি পাটার মধ্যে আমি হলুদ রঙের কাপড় বিছিয়ে নিয়েছি। বিষ্ণু এবং বিষ্ণুর যত অবতার আছেন তাদের সকলেরই প্রিয় রং হলো হলুদ কিংবা নীল, তাই জন্য আমি হলুদ বস্ত্রের উপরে আজকে নারায়ণ ঠাকুরকে পেতেছি। পূজাবিধি শুরু করার আগে চলো দেখে নেওয়া যাক এই বছরের সময়সূচি গুরু পূর্ণিমার। স্নানের বিধিটি সারবো, তার জন্য দেখো এখানে আমি একটি গামছা নিয়েছি, তাতে নিচ্ছি একটু গঙ্গা জল, এর মধ্যে দেবো একটু অভরু আর গোলাপ জল। এই দিয়ে আমি স্নানের বিধিটি সারবো। তোমাদের কারোর কাছে যদি নারায়ণ ঠাকুরের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই এই দিন সত্যনারায়ণের বিগ্রহকে পঞ্চামৃত করবে। পঞ্চামৃত অর্থাৎ দধি দুগ্ধ ঘৃত মধু এবং শর্করা। আর কেউ যদি পঞ্চামৃত একেবারেই না করতে পারো তাহলে তারা কাঁচা দুধ গঙ্গা জল এই সমস্ত দিয়ে ঠাকুরের স্নানের বিধিটি সারতে পারো। তো দেখো এখানে আমি ভগবানকে স্নান করিয়ে নিচ্ছি। পূজাবিধি শুরু করার আগে আমি প্রদীপ প্রজ্বলিত করে নেব এবং তার সাথে একটি ধূপকাঠি জ্বালিয়ে নেব। যে কোনো পুজোর আগে এটি করা বাঞ্ছনীয়। প্রভুর পুজোতে শ্বেতচন্দন লাগে, তাই আমি এখানে শ্বেতচন্দন এখন বেটে নিচ্ছি। আর এই শ্বেতচন্দন দিয়ে আমি প্রভুকে তিলকও করব এবং তার সাথে সাথে যে ফুল তুলসী পাতা যা এনেছিলাম তাতেও আমি একটু করে শ্বেতচন্দন ছিটিয়ে দেব। একটি মালা নিয়ে এসেছি। প্রভুর পুজোতে অবশ্যই হলুদ কমলা এই সমস্ত ফুলের ব্যবহার হয়, কেন কি প্রভুর প্রিয় রং হচ্ছে হলুদ। তো আজকে সেই ধরনেরই একটি মালা আমি এনেছি এবং এখন আমি সেটি প্রভুর গলায় অর্পণ করে দেব। আর দেখো কি অপূর্ব লাগছে প্রভুকে দেখতে। শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোতে সবথেকে যেটা জরুরি সেটা হচ্ছে মোকাম বানানো। তার জন্য দেখো পাটার উপরে এরকমভাবে পাঁচটি পান সাজিয়ে নিতে হয়। কেউ পানের বোটার দিকটা সামনের দিকে দেয়, কেউ আবার প্রভুর দিকে দেয়। তো যেটা তোমার বাড়ির নিয়ম সেইভাবেই তুমি করবে। আমাদের বাড়িতে এইভাবে করা হয়। এবং তার উপরে একটি করে দিয়ে দিলাম কলা, একটি করে সুপুরি, এর উপরে দেব একটি করে কাঁচা টাকা। কাঁচা টাকা অর্থাৎ এক টাকার কয়েন। তো দেখো এখানে এক টাকার কয়েনগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দেব একটি করে পইতে এবং একটি করে বাতাসা। এইভাবে মোকাম প্রস্তুত করতে হয়। মোকাম প্রস্তুতের পরে এবার আমি ঘট পাতার বিধি শুরু করব। তো দেখো এখানে গঙ্গা মাটি পেতে নিচ্ছি, আর আজকে আমি কলা দিয়ে ঠাকুরের ঘট পাতবো। সত্যনারায়ণ পুজোতে তুমি কলা দিয়ে, শশিস ডাব দিয়ে বা হর্তুকি দিয়ে ঘট পাততে পারো।
ঘটের উপর দিচ্ছি একটি চাঁদমালা এবং ঘট আচ্ছাদন হিসাবে আমি একটি চেলি ব্যবহার করছি। তোমরা চাইলে এদিন সত্যনারায়ণ ভগবানকে গামছা, তারপরে ধুতি এই সমস্ত দিতে পারো। আর সত্যনারায়ণ পুজোতে এই ধরনের সাদা রঙের চেলি কিনতে হয়। এবার ভগবান শ্রী বিষ্ণুর পায়ে আমি ফুল অর্পণ করছি, আর ভগবানের প্রণাম মন্ত্রটি আমি পাশে তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ ওখান থেকে দেখে নাও। ভগবানের বুকে এবং দুই শ্রী চরণে আমি তুলসীপত্র নিবেদন করছি। ঘটে পুষ্প দিচ্ছি। এবার ভগবান শ্রী বিষ্ণুর জন্য কিছু ফল আমি এখানে বানিয়ে নিয়েছি, আর মিষ্টান্নও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এদিন গোটা ফলও দিতে পারো, তিন ফল, পাঁচ ফল, সাত ফল, যা তোমাদের মন চায় তোমরা তাই দেবে। আর ভগবান শ্রী বিষ্ণুর পুজোতে একটি নৈবেদ্য দিতে হয়, তো সেই জন্য আমি এখানে দেখো একটি চালের, মানে চাল বলতে এখানে গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি, তোমরা এমনি আতপ চালও নিতে পারো। তার একটি স্তূপাকার করে আমি এখানে দিয়ে দিলাম এবং তার উপরে একটি কলা এবং বাতাসা দিয়ে দেবো, দিয়ে আমি ভগবানকে এই ভোগটি নিবেদন করব। ভগবানকে ভোগ গ্রহণের অনুরোধ করে নিচ্ছি। এবার ভগবান শ্রী বিষ্ণুর ভোগ সবসময় তুলসীপত্র দিয়ে নিবেদন করতে হয়, তো দেখো এখানে আমি তুলসীপত্র দিয়ে জল এবং ভোগগুলিকে নিবেদন করে দিচ্ছি। এবার আমি সিন্নি প্রস্তুত করব, তো ভগবান শ্রী সত্যনারায়ণের পুজোতে অবশ্যই সিন্নি প্রসাদ দিতে হয়, এটা পরিবার বিশেষে তোমার মাপ থাকে। তো দেখো এর মধ্যে আমি নিয়ে নিয়েছি আটা, কলা, আখের গুড়, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, আর এরপরে এক চিমটি আমি কর্পূর মেশাবো এর মধ্যে। আর এই যে সিন্নিটি প্রস্তুত হয় এটি পরিবার বিশেষের একটি মাপ থাকে, কেউ সোয়া শের দেয়, কেউ সোয়া পোয়া দেয়, যেরকম যার পরিবারের যে রীতিনীতি সেই হিসাবে এই সিন্নিটি তৈরি করা হয়। এখন আমি ভগবানকে সিন্নি গ্রহণের অনুরোধ করব। আমি সিন্নিটিকেও নিবেদন করে দিচ্ছি তুলসীপত্র দিয়ে, আর এরপরে আমি সারবো আরতি পর্ব। সত্যনারায়ণের ব্রতকথা পড়বো, তার জন্য দেখো আমাদের পঞ্জিকার মধ্যেই আছে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতকথা, এটা আমি পড়ে নেব। আর হাতে নিয়ে নিয়েছি একটু ফুল আর তুলসী পাতা, খালি হাতে ব্রতকথা পড়তে নেই, ব্রতকথা পড়া হয়ে গেলে একটু ফুল আর তুলসী পাতা আমি ব্রতকথার ভেতরে এবং ভগবান শ্রী বিষ্ণুর পায়ে দিয়ে দেব। তো এই ছিল আজকে আমার গুরু পূর্ণিমার শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা বিধি। কেমন লাগলো আজকের বিধিটি অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো দেখা হবে আবারও একটি সুন্দর পূজা ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান শ্রী বিষ্ণু তোমাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুক।